স্যার, আজকে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত গুরু নাটকটি, যেটি 1324 বঙ্গাব্দে অচলায়তন নাম ছিল। কিন্তু সেই সময় পর্যন্ত অচলায়তন নাটকটি অভিনয় করার জন্য তার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিছু অংশ বর্জন, রূপান্তর, পুনর্বিন্যাস করে সংক্ষিপ্ত করে তার নাম দেন গুরু, যেটি অচলায়তন যে মূল নাটক সেখানে 6টি খণ্ড বিভক্ত ছিল, কিন্তু এখানে আমরা পাবো 4টি খণ্ডের অংশ। সেখানে যেমন 22টি গান ছিল, এখানে গান আছে 60টি। যাই হোক, এই অচলায়তন, এই গুরু নাটকটি শুরু হয়েছে কিভাবে? না, এই শুরুতেই রয়েছে দ্বিধা, গোপনীয়তা, ভয় ইত্যাদির মধ্যে দিয়ে অচলায়তন যে মেন জায়গা, সেখানে বালকের দল নিজেদের মধ্যে আলোচনা করে যে গুরু আসবে। এই গুরু কে তারা জানে না, সে কেমন দেখতে সেটাও জানে না, কিন্তু এই ছেলেরা বা বালকেরা পঞ্চকের কাছে শুনেছে যে গুরু যে তাকে এই অচলায়তনে বেঁধে রাখা যায় না। যাই হোক, এরপর আমি আলোচনা করব এই নাটকের কতগুলো চরিত্র আছে, কারণ চরিত্রগুলো জানলে আরও খুব সহজে বলে যায় না। এই নাটকে যে চরিত্রগুলো রয়েছে, যেমন পঞ্চক, মহাপঞ্চক, সুভদ্র বালক, সঞ্জীব আচার্য, দাদা ঠাকুর, গোসাই প্রমুখ রয়েছে। এইবার আমি প্রথমেই বলেছি যে গুরু আসার পটভূমিতেই রচিত হয়েছে, এবং তার জন্য কারা কী করছে না, যে পঞ্চক সে এত মন্ত্রতন্ত্র ধার ধারে, তাই সে কী করেছে না, সে সমস্ত পুঁথিপত্রগুলোকে ফেলে দিয়েছে। যে জয়োত্তম সে কী করছে, গুরুকে বরণ করার জন্যে মাঙ্গল্য দিয়ে তার সিংহদ্বার তৈরি করে রাখছে। আর পঞ্চকের কী ভাব, পঞ্চক যেহেতু নতুনভাবে শিখতে চায়, সেই জন্য সে আবার গান ধরেছে, মহাপঞ্চককেও সে গান ধরার কথা বলছে। কিন্তু মহাপঞ্চক ছিল নিয়মের মধ্যে দিয়ে চলা মানুষ, সে কিন্তু তার গান ধরে, বরং সে চেয়েছে যে এবার গুরু এলে নিশ্চয় পঞ্চককে খেলিয়ে দেবে। যাই হোক, এইরকম যেমন যখন এইসব বিষয়গুলো নিয়ে চলছে, সেই সময় শোনা যায় কি না, সুভদ্র নামক বালকের চিৎকার। তখন সে যায় পঞ্চক, সে শুনতে পায় কি না, সুভদ্র একটি পাপ কাজ করেছে। কি পাপ কাজ না, সে অচলায়তনের উত্তর দিকের যে জানলাটা ছিল সেইখানে খুলেছে এবং এক জটাদেবীর রূপ দর্শন করেছে, এবং এটি মহা পাপ। এইভাবে সে শোনার পর যখন পঞ্চক শুনল, সে তাকে সান্ত্বনা দেয় যে কিছুই হবে না, কারণ নিয়মের মধ্যে দিয়ে নিয়ম ভাঙার খেলায় সে হচ্ছে গুরুদেব। সে অনেকবার অনেক রকম নিয়ম কিন্তু ভেঙেছে, কিন্তু কিছুই তার হয়নি, সেই জন্য তাকে কিন্তু আশ্বস্ত করেছে। কিন্তু সুভদ্র সে খুবই ধর্মভীরু, এবং অচলায়তনের থেকে থেকে তার মনটাও কিন্তু সেরকমই হয়ে গেছে, এবং সে তাই শাস্তি অর্থাৎ তার প্রায়শ্চিত্ত করার পথে হাঁটছে। যাই হোক, এই কথা শুনে যে উপাধ্যায় মঞ্চে যখন আসে, উপাধ্যায় এই কথা শোনা মাত্রই সে সর্বনাশের আশঙ্কায় কিন্তু অস্থির হয়ে ওঠে। এরপর আবার মঞ্চ ফাঁকা হয়, তখন কেকে ওঠে এবার আচার্য এবং উপাধ্যায় কিন্তু প্রবেশ। এবার সব জায়গায় আমি বলি যে গুরু আসবে সেই পটভূমি নিয়েই কিন্তু সর্বত্র আলোচিত হয়েছে। এখানেও উপাচার্যের
বললাম যে উপাচার্য এবং আচার্য প্রবেশ করছে। উপাচার্যের ধারণা যে অচলায়তনের যত নিয়মকানুন সব রয়েছে সব সঠিকভাবে পালিত হয়েছে বলেই গুরু আসছে। আর আচার্যদেবের ধারণা যে অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই গুরু আসছেন। যাই হোক, এইভাবে কি হয়, এই সব কথা আলোচনা হওয়ার মধ্যে দিয়েই উপাচার্য চলে গেলেন, আচার্য থেকেছেন, সেই সময় আবার পঞ্চক কিন্তু প্রবেশ করেন। আচার্যদেব পঞ্চককে কোনো ভস তার এই কাজের জন্য কোনো ভর্ষণা না করে তার কাজ মানে সুভদ্রাকে যে সে সাহায্য করেছে সঞ্চয়িত করেছে ভর্ষণা না করে বরং তাকে বলে কি যে এই অচলায়তনে কারো কথা তার শোনার দরকার নেই। এইভাবেই এবং তারা সুভদ্রের দর্শনে মহাপঞ্চক উপাধ্যায় উপাচার্য তাকে কিন্তু কি করে না মহাতামস ব্রত করার জন্যে বিধান দেয়। কিন্তু সেটিকে অবশ্য আচার্য এবং পঞ্চক প্রথম থেকেই নাকচ করে। কিন্তু কি হয় না, গুরু আচার্যদের কিন্তু বলে যে ওর প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই, ওর যা পাপ সব আমি গ্রহণ করব। কিন্তু সেখানে তো দীর্ঘদিন ধরে চলে আসছে সেই নিয়মের ধারা, মন্ত্রের ধারা, নিয়ম শাস্ত্রের ধারা, সেই ধারায় কিন্তু তারা মানতে অস্বীকার করতে ভয় পায় এবং যার জন্যে কিন্তু তারা এমনকি আচার্যকেও ভয় মানে আচার্যকেও মানতে পারে না। এমন সময় স্থবরবৃত্তের যে রাজা মন্থর গুপ্ত তিনি আসেন এবং তিনি শোনেন নাকি দম্ভকরা এই আচার্য অচলায়তন আক্রমণ করে, তাতে তিনি উত্তেজিত হয়েই আসেন এবং সেই সময় এই স্থবরবৃত্ত রাজা মন্থরগুপ্তকে তারা এই সুভদ্রের সমস্ত ঘটনাটি কিন্তু বলেন এবং আচার্য এবং পঞ্চকের যে বিলাপ করেছেন সেটা তিনি বলেন এবং যার জন্যে তিনি রেগে যান এবং তিনি কি করেন না আচার্যদেবকে তিনি নির্বাসিত করেন কোথায়, দর্ভকদের পাড়ায়, এবং মহাপঞ্চককে তিনি রাজা আচার্য হিসাবে নির্বাচিত করেন। এবং মহাপঞ্চক আচার্য হিসাবে নির্বাচিত হওয়ার পর তিনিও কী করেন, তিনিও আবার পঞ্চককে দর্ভকদের মধ্যেই নির্বাচিত করে দেন। এখানেই কিন্তু তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, ফার্স্ট যে অংশটা রয়েছে সেটা শেষ। এবার দ্বিতীয় পাড়ায় নির্বাচিত হওয়ার পর পঞ্চক মনের সুখে গান গাইতে গাইতে মনের অজান্তেই জনক পাড়ায় প্রবেশ করে। সেখানে জনকরা তাকে ঘিরে ধরে এবং পঞ্চক তাদের সঙ্গে এই যে আনন্দে মিলন হতে চাইলেও তারা তো নিষেধহীন জীবনযাপন করে, তারা ফসল ফলায়, লোহার কাজ করে, নানা রকমভাবে এবং গান করে, তারা জীবনের নিষেধহীনভাবে তারা যে কাজ করে, তারা যে স্বাধীনতা স্বাধীনভাবে কাজ করে, এটি পঞ্চকের কে প্রথমে কিন্তু বিধায় ফেলে। কেন কি তার মধ্যে তো এখনও সে অচলায়তনে থেকেছে, সে সেখান থেকে স্বাধীনভাবে বাঁচতে চাইলেও তার কিন্তু সেই অচলায়তনের ধারাবাহিকতাটা এই মুহূর্তে কিন্তু সে আস ছেড়ে যেতে পারে। এমন সময় একজন জনকে সে বলেন যে কে আসছে না দাদা ঠাকুর আসছে। অচলায়তনে আমরা শুনেছি কে আসছে, গুরু আসছে, সেই গুরুই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ এবং সেটা আমি বিশ্লেষণ অবশ্যই করব। দাদা ঠাকুর আসছে, পরে দাদা ঠাকুর এসে যখন আসে তখন পঞ্চক তার সঙ্গে পরিচিত হয় এবং তার যে এই যে মানসিক দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কথা কিন্তু দাদা ঠাকুরকে বলে। দাদা ঠাকুর এর সঙ্গে এই সমস্ত কথা যখন হয় দাদা ঠাকুর তখন তাকে কী বলে যে ঠিক আছে, এবং পঞ্চক আরও জানায় যে তার মনের এই যে দ্বন্দ্ব, এই যে মানসিক দ্বন্দ্ব, অর্থাৎ সে মুক্তভাবে বাঁচতে চায় অথচ অচলায়তনের এই যে বাধা, তার জন্য এই যে তার দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব, সে মেনে নিতে পারছে না অচলায়তন থাকার জন্য, এই দ্বন্দ্বের জন্যেই সে কিন্তু গুরুর সঙ্গে সদ্গুরুর সঙ্গে দেখা করতে আগ্রহী এটাও কিন্তু বলে। তখন দাদা ঠাকুর তাকে বলে যে বেশ ঠিক আছে, তুমি এখন অচলায়তনেই গুরুর জন্য অপেক্ষা করো। ঠিক এই সব কথাবার্তা যখন আসছে আলোচনা হচ্ছে তখন আর একজন কিন্তু জনকে সে বলে যে তাদের মধ্যে একজন জনক চণ্ডক
সে এই মন্ত্র গুরু আসছে বলে তাদের মন্ত্র শেখার জন্য কোথায় গিয়েছিল না জঙ্গলে, ওখানে গিয়েছিল অচলায়তনের কাছে। কিন্তু এই যে বললাম রাজা সবলবিত্ত, সে তাকে দেখে ফেলায় এবং তাকে চণ্ডককে হত্যা করে। এতে দাদা ঠাকুর রেগে যায়, ক্রুব্ধ হয়ে তিনি জনকদেরকে ঐক্যবদ্ধ করেন এবং যুদ্ধের জন্য দাঁড়িত করেন। এতে পঞ্চক অবশ্য যেতে চাইলে একে অপেক্ষা করার জন্যই বলে। এই পর্যন্ত ছিল তোমাদের দ্বিতীয় পার্ট। এরপর আসি তৃতীয়ের যে অংশটা রয়েছে সেখানে। নির্বাসিত ও ভর্ষণায়িত পঞ্চ আপন নিজেকে পঞ্চক বাঁচার আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে নির্বাসিত যেখানে হয়েছিল সে সেই দম্ভকদের পাড়ায়, কিন্তু দর্ভকদের পাড়ায় কিন্তু সে উপস্থিত হয়। সেখানে এসে সে অনেকক্ষণ খায়নি, তাই খাবার চায়। দর্ভকরা তাকে দিতে রাজি না হয়, সে বলে কি যে খিদের আগুনে সব কিছুই পবিত্র হয়ে যাবে। এবং আগে থেকে সেখানে কিন্তু আচার্যদের নির্বাসিত আছেন, কাজে আচার্যদেবও সেখানে যায়। কাজে কী হলো, আচার্য এবং পঞ্চককে পেয়ে এই দর্ভকরা খুব খুশি হয়। তাদের মতে আজ তারা বহু পুণ্যের ফলে এখানে এরকম ঘটনা ঘটেছে, মানে তাদের চরণধুলি পেয়েছে। এমন সময় একদল দর্ভক মঞ্চে প্রবেশ করে। মঞ্চে প্রবেশ করার কথাটা কেন বলছেন না, এই নাটক তো, এটা একটি মঞ্চস্থ হচ্ছে, তাই এই কথাটি বলা হচ্ছে। জানাই যে দাদা ঠাকুরের দল অচলায়তনের প্রবেশ করে সব ভেঙে চুড়ে দিয়েছে, আবার গুরুমশাই আসবে, এ কথাও তারা শুনেছে। ঠিক এই সমস্ত যখন আলোচনা হচ্ছে তখন আর একজন দর্ভক জানায় যে গুরু অচলায়তনের গুরু নয়, তিনি নাকি দর্ভকদের গোসাই, তিনি যোদ্ধার সাজে তাদের চোখ ঝলসে দিয়েছেন। এমন সময় সেই দাদা ঠাকুর প্রবেশ করেন, যাকে আমাদের পঞ্চক আগে থেকেই চিনত, এবং গুরুমশাই আচার্যদেব যাকে চিনত কী হিসাবে, গুরু হিসাবে, জুনকেরা যাকে দাদা ঠাকুর বলছে, আবার দর্ভকরা তাকে গোসাই বলছে। এবং যোদ্ধার সাজে তিনি এসেছেন এবং দাদা ঠাকুর তিনি বলেন, দর্ভকদের বলেন যে তিনি এই অচলায়তনের বাধাকে অর্থাৎ প্রাচীরকে ভেঙে দিয়ে, অর্থাৎ এই যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, গতানুগতি, অসভ্যের চক্র, একে কিন্তু তিনি ভেঙে দিয়ে বিশ্বের সকল যাত্রীর সঙ্গে দাঁড় করিয়ে দেওয়াই হচ্ছে তার উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যেই তিনি এসেছেন। কে না, দাদা ঠাকুর বা গোসাই বা গুরু। এরপর চতুর্থ অধ্যায় শুরু। চতুর্থ অধ্যায়টি কোথা থেকে শুরু হচ্ছে, চতুর্থ জায়গাটি তোমাদের অচলায়তন মেন জায়গায়। সেখানে যখন তারা গুরু আসার জন্য উদ্বেগ, নানা রকম সাজসজ্জা করেছে, এমন সময় এরা খবর পায় যে শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। এতে বিশ্বম্ভর, জয়ত্তম এরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। কিন্তু মহাপঞ্চক বলে ভয়ের কোনো কারণ নেই, গুরু আসছেন। এবং তারপরের যে লোহার বেড়িটা রয়েছে সেটাকে কখনোই তিনি ভাঙতে পারবেন না। যাই হোক, এরপর একদল বালক প্রাণের আনন্দে নাচ করতে করতে দেখে চারিদিকে আসা আলো, পাখির ডাক, খুব মজা হবে, ছুটতে ছুটতে তারা বেরিয়ে আসে। এমন সময় শঙ্খবাদক এবং মালি গুরু আগমনের সংবাদ নিয়ে প্রবেশ করে, এবং গুরু তিনি এসেছেন যোদ্ধার বেশে। সেই যোদ্ধার বেশে আসার জন্য মহাপঞ্চক বা তারা কিন্তু গুরুকে চিনতে পারেননি, অস্বীকার করেন। এবং গুরু তিনি বলেন কি যে এইসব ভেঙে দিয়ে নতুনভাবে বাচ্চাদের সঙ্গে তিনি মাঠে খেলা করতে চান, অর্থাৎ তিনি
এই যে চিরাচরিত যে প্রথা সেটাকে ভেঙে নস্যাৎ করে দিয়ে সকালে সূর্য দেখাতে চান সকলে। এবার সকল বালক তার সঙ্গে খেলতে চান এবং বালকেরা বলে যে তাতে আমার পাপ হবে না। তখন গুরু কি বলেন যে খোলা মাঠের সেই খেলা পাপ পালিয়ে যাবে। এতে জয়োত্তম বিশ্বম্ভররাও সঙ্গে যাওয়ার কথা বললেও মহাপঞ্চক কিন্তু চায়। এটি কার চরিত্র? অ্যাকচুয়ালি মহাপঞ্চক হচ্ছে আমাদের সমাজের যে আমরা যে নিয়মটাকে মেনে চলছি সেই বাহকের পতনগত ক্ষতি করছেন মহাপঞ্চক। সে অবশ্য না মানলেও তাকে জোর করে। গুরু তিনি বলেছেন যে তুমি আমাকে প্রণাম, সে তাকে মানতেও চায় না প্রণামও করে না। এবং তাতে গুরু কিন্তু তাকে অসন্তুষ্ট না হয়ে বলে ঠিক আছে তোমাকে আমার প্রণাম করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে। এতে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে দর্ভক এবং জনকেরা তাকে হত্যা করতে চায়। কিন্তু গুরু তাকে নিষেধ করে যে হত্যা করার কোনো প্রয়োজন নেই, ও যে ওকে যদি হত্যা করি তাহলে ও কিন্তু মুক্ত হওয়ার যে সেটা কিন্তু বুঝবে না। কাজে ও যে এতদিন যেভাবে মেনে চলেছে সেইভাবে মানতে না চলতে না, আপনা আপনি যখন ও বুঝবে তখন সে এসে যাবে। এরপর সুভদ্র সেও মঞ্চে প্রবেশ করে তার মুখে প্রাশ্চিত শেষ না হওয়ার জন্য উঠবে। তখন গুরু তাকে কোলে নিয়ে বলে দাদা ঠাকুর তাকে দেয়াল ভাঙার সঙ্গে সঙ্গে সব পাপ ধুলোই মিশে গেছে, আর একটা দেবদেবীও আর এক যথাযথ দেবদেবী এসে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে বলে আশ্বস্ত। পঞ্চক সুভদ্রকে আহ্বান করে চারিদিকে সমস্ত দরজা জানলা খুলে খেলে বেড়ানোর জন্য যায়, আর জনক ও দর্ভকরা প্রবেশ ঘটে। গুরু প্রদক্ষিণ করে তাদের গান ধরে, জয় গান ভেঙেছে দোয়ার এসেছে জ্যোতির্ময় তোমার যোগ্য। এখানেই তোমাদের যে নাটকটি চারটি অঙ্কের নাটকটি শেষ হলো। এরপর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন, আর আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরপর আমি এখান থেকে যে কী ধরনের প্রশ্নগুলো আসে সেইগুলো আমি পরের একটি পাঠে আলোচনা করব। তবে যারা আমার ভিডিওটি দেখবে তারা অবশ্যই একটা লাইক দেবে, কারণ এই যে এত বড় একটা নাটক সেই নাটককে সংক্ষিপ্ত রূপ করে আমাকে প্রচণ্ড খাটতে হয়। তোমাদের লাইক এবং কমেন্টসই আমাকে উদ্বেগ করে তোলে যে নতুন করে কিছু তৈরি করার জন্য। ভিডিওটি দেখার জন্য চলো।